বিডি ভার্সনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি যাত্রা বাড়িতে, তো কিভাবে খাঁচা তৈরি করে তা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন বিস্তারিত দেখাই আপনাদেরকে। তো এই মেশিনটা দিয়ে মূলত বাঁকানো তারকে সোজা করা হচ্ছে। তো মেশিনে কাজ করতেছে, আর এগুলো হচ্ছে 8 নম্বর তার যেগুলো কাটিং করা হইতেছে, ওগুলো শিটগুলো রেডি করতেছে। তো কাজ অনেকাংশে এগিয়ে গেছে। আর মূলত আমরা বিডি ভার্সনের 150 কেজি খাঁচার অর্ডার দিয়েছিলাম, তো সেগুলোই তৈরি করতেছে। এই দেখতেই পড়তেছেন। তো আমি 10 আর 8 এই নাম্বার তারগুলো ব্যবহার করছি এই খাঁচাতে। দেখতেই পারতেছেন, তো মোটামুটি কাজটা অনেক সুন্দরভাবেই করছে। আর এই কোভিড ভাইরাসের জন্য ওরা এই সময়টাতে অলস সময় পার করতেছিল, আর ওই সময় আমি কাজের অর্ডার তাদেরকে দেই। এই যে মাল কাটা হয়ে গেছে। বিলাল ভাই, আপনারা কি কি খাঁচা বানান? আমরা কোয়েল কেস, লেয়ার কেস, তারপরে ড্রেসিং মেশিন। আচ্ছা, কেজি কত দেন আপনারা? কেজি আমরা বিভিন্ন রেট রাখি, যেটা কোয়েলের তার, মুরুক নাম্বার তার। আচ্ছা, মুরুক তার যেটা অরিজিনাল সেটা রাখি কিন্তু আপনার 120 টাকা কেজি। আচ্ছা, আর যেটা লেয়ারের খাঁচা সেটা 72টার জন্য রাখি আপনার 10,500 টাকা। 10-12 তার। আচ্ছা, আপনারা কি কেস ভিত্তিক বানান নাকি আপনার ফ্রেম ট্রেম সব বানান বা বাসা গিয়া এইরকম কিছু? আপনার যেটা লেয়ার মুরগি, লেয়ারটা হইলো আপনার সাইডে দিয়ে ফিটিং করে মালটা মাথায় কানে বানাই, বানানোর পরে তারপর আপনার সিলিং আর মালটা ফিটিং করে। ধন্যবাদ। আর কাটিং করা হইতেছে এখন। তো আমাকে 4 দিনের মাথায় খাঁচাগুলো আমার হাতে বুঝিয়ে দিল। আর আমি এগুলোকে বাসায় নিয়ে আসি রাতে, তো সকালে আপনাদের জন্য ভিডিও করে দেখাবো খাঁচাগুলো তৈরি করে দেখাবো খাঁচাগুলো দেখতে কীরকম হয়েছে। এই হচ্ছে খাঁচা। তো আমি সাইজটা আপনাকে বলে দিতেছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ 27 আর উচ্চতা 30। এটা মূলত রিংনেক, কনুর, লরি এই জাতীয় পাখির জন্য তৈরি করছি। তো এইরকম খাঁচা 8টা অর্ডার দিয়েছিলাম, তো 8টা খাঁচা প্রায় 150 কেজির মতো ওজন হয়েছে।